তো আসসালামু আলাইকুম আমার ইউটিউবার ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো শুধু আপনারা দেখে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন জানি না। যদি আপনার সাবস্ক্রাইব করতে কোনো সমস্যা হয় বা বলতে পারেন আমাকে যে ভাই আমার সাবস্ক্রাইব করে না আপনার ভিডিওগুলো, আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি না এবং ভিডিওতে লাইক করি না এবং কমেন্ট করি না, এটার কারণটা কি আপনারা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি যদি কমেন্ট বক্সে না জানিয়ে দেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মেন টপিক্সের ভিডিওটা হচ্ছে যে আপনারা কীভাবে রিপমি ক্লাসের কিবোর্ডে ছবি সেট করবেন। তো বন্ধুরা, তার আগে আমি একটু প্রুফ আপনাদের দেখে দিই। দেখুন, আমার যদি এখানে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই কিবোর্ডটাতে কিন্তু আমি কোনো রকমের ছবি সেট করি নাই। আগে বলে রাখি, আমার কিবোর্ডটাতে কিন্তু কোনো রকম ছবি সেট করা নেই, তবে আমি এই কিবোর্ডেই আবার ছবি সেট করে আপনাদের সরাসরি দেখাবো। তার জন্য বন্ধুরা, আপনাদের একটা অ্যাপস লাগবে বা একটা কিবোর্ড লাগবে, সেই কিবোর্ডটা হচ্ছে রিপমি ক্লাসিক কিবোর্ড। এই কিবোর্ডের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে করলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই। তো এটার উপরে আমরা ক্লিক করব, দেখুন কিভাবে কী করতে হবে। তো আমার আসলে এটা শুরু থেকেই মানে আমার এটা যেহেতু আমি ব্যবহার করতেছি এই জন্য আমার এটা এরকম আসতেছে। তো আপনাদের এটা এরকম আসবে না, আপনাদের প্রথমে কয়েকটা ক্লিক করতে হবে। ক্লিক ক্লিক করে আপনারা রিপমি ক্লাসিক কিবোর্ডটা সেট করে দেওয়ার পর শেষ করুন, ক্লিক করার পর আপনাদের এই জায়গায় এই পেজে আনবে। তো এই পেজে যখন আনবে তখন আপনাদের ভাষাগুলো আপনারা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ইংরেজি ভাষা লাগবে আমার, অবৃত ভাষা লাগবে, জাতীয় প্রভাত ভাষা লাগবে, জাতীয় ভাষা লাগবে, মানে এই এই যতগুলো ভাষার দরকার আপনি এখান থেকে নিতে পারেন। এ করার ভাষা তো আমার জাতীয় ভাষাটার প্রয়োজন নেই। তো এখন হচ্ছে কিবোর্ডে কীভাবে ছবি সেট করবো। কিবোর্ডে ছবি সেট করার মতো দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। সেটিং উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রথমে কিবোর্ড থিম, এই কিবোর্ড থিমের উপর ক্লিক করবেন। তারপরে বন্ধুরা, কিবোর্ড থিমের মধ্যে যদি আপনার এখানে কোনো থিম পছন্দ হয় সেই থিমগুলো লাগাতে পারবেন, এবং যদি আপনার ছবি লাগাতে চান তাহলে ম্যাক না মানে তৈরি কর, হ্যালো ম্যাক নামের উপর ক্লিক করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চয়েস ইমেজ, চয়েস ইমেজের উপর একটা ক্লিক করে দেবেন হালকা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি, আপনার গ্যালারিতে ক্লিক করুন বা এখানে পিকিউ বা ক্যামেরা বা ফটোসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো আমি যেহেতু এটা দিয়ে নেব তার জন্য আপনারা আমি ফেসবুকে চলে গেলাম, মানে আচ্ছা এই পিকটা দিয়ে আমি একটু আপনাদের দেখাতে যাচ্ছি। দেখেন এই পিকটা আপনারা সিলেক্ট করে নেবেন, তো এই পিকটা একটু সিলেক্ট করে নেবেন এইরকম করে। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রপ, ক্রপের উপর ক্লিক করে দেবেন। তো ক্রপের উপর যদি আপনি ক্লিক করে দেন সরাসরি কিন্তু আপনার কিবোর্ডে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এইটার ব্যাকগ্রাউন্ড আমি বুঝে দিচ্ছি, এটা বাড়ি দিলে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা শুধু একদম স্পষ্ট হয়ে যাবে, আর এটা যদি আপনি কমাই দেন তাহলে কিন্তু বোঝা যাবে না। এই যাই হোক, এই এই কিবোর্ডে দেখুন এখানে ডাব্লুতে দিয়ে এই এই জায়গার কাজকে আপনাদের একটু বোঝা যাই। দেখতে পাচ্ছেন কিবোর্ডের মানে এই কাছে যে কালো কালো চিহ্নগুলো আছে ওই কাজ চিহ্নগুলো উঠে যাচ্ছে, এটা যদি বন্ধ করে তো কালো কালো চিহ্নগুলো উঠে যাচ্ছে। তো এটা আমরা বন্ধ করে রাখবো, নাহলে আমাদের কিবোর্ডের ছবি ভালো ভালো উঠবে না। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা একটু কমে